ক্রিকেটের বাইরের বিষয়ে কথা বলার প্রবণতা বেড়ে গেছে বর্তমান ক্রিকেটারদের যার নেতিবাচক প্রভাব পড়ছে দলের মধ্যে মন্তব্য করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলে পারফর্ম করাটাই ক্রিকেটারের কাজ উল্টো সেই চাপে ভেঙে পড়েছে বাংলাদেশ দল নিজেদের সৃষ্টি করা চাপে চিরে চাপটা হয়ে গেছে সাকিবরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের প্রতিক্রিয়ায় তেমনটাই বললেন বোর্ড পরিচালক আকরাম খান প্রেসারে কিন্তু ভালো খেলতে পারছিল না দিস ইজ দ্য প্রবলেম আমাদের প্লেয়ারদের যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটির সাথে এই পারফরমেন্সের সাথে কিন্তু মিল হচ্ছে না এখন আমার মনে যারা ইনভলভ আছে যারা যে দায়িত্বে আছে ওনাদেরকে কিন্তু আরও বেশি ইনভলভ হওয়া উচিত এবং ভালো পারফরমেন্স এটা বের করা উচিত গেল বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন নতুন কোচ আর পর্যাপ্ত অনুশীলন সুবিধা না পাওয়ায় দল হারছে ক্রমাগত এবার সাকিব অধিনায়ক নন তবে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেটাও জানেন না ঠিক মতো পাঁচ ছয় মাস আগে কোচ পরিবর্তন হয় কাপের একটা টুর্নামেন্ট আগে ক্যাপ্টেন পরিবর্তন হয় যুক্তরাষ্ট্রের কাছে সদ্যই সিরিজ হারের পর দলের মহাতারকা সাকিব আল হাসান আবারও দিয়েছেন সেই পুরনো ব্যাখ্যা পর্যাপ্ত অনুশীলন করতে না পেরেই নাকি সিরিজ হারের ঘোল খেয়েছেন সাকিবরা অথচ সিরিজের শেষ ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে নিজেই প্র্যাকটিসে আসেননি সাকিব নেপাল ইজ নট ইন গ্রুপ না ইয়েস নেপাল নেপাল এন্ড নেদারল্যান্ড ইয়েস এখানে ব্যাটিং বোলিং এর আরো অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার টাইগারদের সিনিয়র সিটিজেনের মুখে এমন দায়িত্ব বক্তব্যের পর বিসিবি কর্তা আকরাম খান বললেন ক্রিকেটের বাইরের কথা ইদানিং বেশি শোনা যাচ্ছে ক্রিকেটারদের মুখ থেকে প্লেয়াররা বা বা অফিশিয়াল বলেন বলেন অন্যরা এত বেশি বাইরের কথা নিয়ে নিয়ে ইনভলভ হয় সেটা আপনার কিন্তু খেলার বিশ্বকাপ এলেই টাইগার ক্রিকেটে বাড়ে অস্থিরতা দ্বন্দ্বে জড়াই কোচ ভার্সেস ক্রিকেটার অথবা ক্রিকেটার ভার্সেস ক্রিকেটার স্থিতিশীলতা আসে সব শেষ হবার পর এবারও কি তেমন কিছুই অপেক্ষা করছে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা